নমস্কার। আজকের টপিক মেইনলি জিএসটির কনসেপ্টটা নিয়ে, যে সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, যে তিনটে ডিভিশন আছে ট্যাক্সেশনের, এটা কি, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে সিজিএসটি এসজিএসটি কখন অ্যাপ্লিকেবল হয়, আইজিএসটিও অ্যাপ্লিকেবল হয় কিনা সিজিএসটি এসজিএসটি থাকলে। তো যে এটা মেন জিএসটি, যে কনসেপ্টটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা 2017-এর 1 জুলাই থেকে অ্যাপ্লিকেবল হয় অল ওভার ইন্ডিয়া। আগে যে সমস্ত স্টেটের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট ইনডাইরেক্ট ট্যাক্সেস ছিল, মানে ভ্যাট ছিল, মানে ওয়েস্ট বেঙ্গল ভ্যাট ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সিএসটি ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স, মানে আদার স্টেট থেকে স্টেটে মাল এলে সেখানে সেন্ট্রাল ট্যাক্স দিতে হতো, এমনকি এন্ট্রি ট্যাক্স পর্যন্ত পে করতে হতো, যে অন্য স্টেট থেকে আদার স্টেটে এন্ট্রি করছে গুডস, তো সেক্ষেত্রে একটা ইনডাইরেক্ট ট্যাক্সেস ছিল যেটা এন্ট্রি ট্যাক্স বলা হতো। তো এই সমস্ত ট্যাক্সেসগুলো আন্ডার ওয়ান রুফ, যেটা ওয়ান আমব্রেলা ট্যাক্স বলা হয়, সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো যদি সেম স্টেটের মধ্যে সেল হয়, মানে উইদিন স্টেটের মধ্যে, যেটাকে ইন্ট্রাস্টেট সেলসও বলা হয়, যেমন সেলস বা আমি কোনো সার্ভিস প্রোভাইড করছি, যদি উইদিন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস প্রোভাইড করছি একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট, বা সেম ডিস্ট্রিক্টেও, তো সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি অ্যাপ্লিকেবল হয়, মানে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি প্লাস সিজিএসটি, এই দুটোর ভ্যালু যেটা হবে, সেই ভ্যালুটাই যদি আমি আদার স্টেটে সেল করি বা আদার স্টেটে সার্ভিস প্রোভাইড করি, সেটাই আইজিএসটি হয়ে যায়, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো আইজিএসটি যে রেট, মানে একটা প্রোডাক্টে যে রেট হলো, যদি 12% থাকে 12%, সার্ভিসের ক্ষেত্রে 18% ফিক্সড। এবার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করছে যে প্রোডাক্টটা 12% হবে না 5% হবে, 18 হবে না 28 হবে, জুয়েলারি আছে যে ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশনাল, মানে ওদের জন্য পার্টিকুলার একটা জিএসটি রেট আছে, 3% হলো, রেডি টু মুভ ফ্ল্যাট আছে যেগুলোতে জিএসটি নেই, আবার কনস্ট্রাকশন যেগুলো ফ্ল্যাট হচ্ছে, পার্ট বাই পার্ট পেমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে 1% জিএসটিও আছে। তো এই রেটগুলো আইজিএসটি হলে আমার ওই পুরোপুরি 5% বা 12% বা 18% বা 28% লেগে যাবে, আর যদি আমি সিজিএসটি বা এসজিএসটি লাগাই সেটা 50-50 হয়ে যাবে, সিজিএসটিতে 50, এসজিএসটিতে 50, মানে 50% 50% ট্যাক্স নয়, ট্যাক্সটা 28%-এরই 50-50, মানে 14% প্লাস 14% বা 6% প্লাস 6%। তো তার মানে সিজিএসটি প্লাস এসজিএসটি হচ্ছে আইজিএসটি, সিজিএসটি প্লাস এসজিএসটি ইকুয়ালস টু আইজিএসটি বলা যেতেই পারে। কিন্তু যেখানে সিজিএসটি বা এসজিএসটি অ্যাপ্লিকেবল হয় সেখানে আইজিএসটি অ্যাপ্লিকেবল হয় না। আইজিএসটি, আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি কোনো ইউপি, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র, মানে আদার্স কোনো স্টেটে আমি যদি প্রোডাক্ট পাঠাই, গুডস পাঠাই বা কোনো সার্ভিস প্রোভাইড করি, সেক্ষেত্রে আমার আইজিএসটি লাগবে। আর এখন কোনো এন্ট্রি ট্যাক্স পে করতে হয় না, ওটা আগের কনসেপ্ট ছিল, জুলাইয়ের আগের কনসেপ্ট। তো বেসিক্যালি এটাই, যে আরসিএম আলাদা একটা কনসেপ্ট আছে যেটা পরে অন্য কোনো দিন টপিক নিয়ে বানাবো। তো সিজিএসটির হচ্ছে সেন্ট্রালের ফান্ডে যায়, এসজিএসটি হচ্ছে স্টেটের ফান্ডে যায়, যদিও সিজিএসটির থেকে কিছুটা, আবার কিছুটা পার্সেন্টেজ, 20%-এর মতো পার্সেন্টেজ যেটা আবার স্টেট গভর্নমেন্ট পায়, সেটা ট্যাক্সেশনের পোর্শন, ওটা আলাদা ব্যাপার। মেন হচ্ছে যে সিজিএসটি আর এসজিএসটি উইদিন স্টেটের মধ্যে অ্যাপ্লিকেবল, মানে ইন্টারস্টেট সেলসে বা সার্ভিসে, আর আইজিএসটি ইন্টারস্টেট, মানে আদার স্টেটে, যদি একটা স্টেট থেকে আদার স্টেটে পাঠায় সেক্ষেত্রে আইজিএসটি অ্যাপ্লিকেবল। তো এটাই হলো নর্মাল কনসেপ্ট, যে সিজিএসটি এসজিএসটি থাকলে আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে না, বা আইজিএসটি থাকলে সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লিকেবল হবে না। তো এটা যেন না, আর আশা করি আর কোনো কনফিউশন না থাকে এটার বিষয়ে। তো আরসিএম নিয়ে আবার আরেকটা টপিক করবো, আরসিএমটাও জিএসটির একটা আছে, আর রেট, জিএসটির যা যা প্রোডাক্টের রেট আছে সেটা নিয়েও কোনো দিন একটা ডিসকাশন করবো। প্রোডাক্ট তো প্রচুর, রেটও প্রচুর, সেটা তাও একটা মোটামুটি আন্দাজ কনসেপ্ট যে কত পার্সেন্ট হয়। 28% আমাদের জিএসটির ম্যাক্সিমাম রেট, 12 আছে, 18 আছে, এর 28-28 আছে, 5%ও আছে, 5% বেসিক্যালি ফুড প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে আছে, কিছু কিছু আছে যেগুলো নীল জিএসটিও আছে, 0% জিএসটি, যেমন নর্মাল মিল্ক যেগুলো, প্যাকড মিল্ক যেগুলো, ডায়েরি মিল্ক, সেগুলোতে কোনো জিএসটি লাগে না, এক্সেম্পটেড প্রোডাক্ট আছে। তো যেগুলো জিরো সেগুলো তো সিজিএসটিও জিরো, এসজিএসটিও জিরো, আইজিএসটিও জিরো, যেটা 5% সেটা সিজিএসটি এসজিএসটি 5%, আইজিএসটি হলে পুরোপুরি 5%, সিজিএসটি হলে 2.5, এসজিএসটি 2.5, দুটো মিলে 5% হয়ে গেল। যদি 12% থাকে তাহলে 6+6, সিজিএসটি 6, এসজিএসটি 6, যদি 18 থাকে 9% হচ্ছে সিজিএসটি, 9% এসজিএসটি,
আর যদি 28% থাকে তাহলে সিজিএসটি 14%, এসজিএসটি 14%, না এসজিএসটি 28%। তো এটাই মোটামুটি একটা কনসেপ্ট। দেখা হবে আবার পরে, ধন্যবাদ।